অনুষ্ঠান বাড়ির বা বিয়ে বাড়ির মাছের কালিয়া খেতে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। অনেকেই আছেন যারা মাছ খেতে খুব একটা পছন্দ করেন না, কিন্তু বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলে মাছের কালিয়া কখনোই মিস করেন না। তো আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের কালিয়ার রেসিপি। আমি যে পদ্ধতিতে এই রেসিপিটা আজকে তৈরি করব, এই পদ্ধতিতে আপনারা যদি বাড়িতে মাছের কালিয়া তৈরি করেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিতে পারি একদম বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু মাছের কালিয়ার স্বাদ হবে। চলুন তাহলে ঝটপট মাছের কালিয়ার রেসিপিটা শুরু করে দেওয়া যাক। তো মাছের কালিয়া বানাবার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি 8 পিস। আমি এখানে বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি, একদম বিয়ে বাড়িতে যেরকম বড় বড় পিস হয় সেরকম। আর যে মাছটা নিয়েছি সেই মাছটাও কিন্তু পাকা মাছ, মানে পাকা কাতলা মাছ। আপনারা চাইলে পাকা রুই মাছ দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে পাকা মাছ নেওয়ারই চেষ্টা করবেন। ছোট মাছে খুব একটা এটা ভালো হবে না, যেহেতু বিয়েবাড়ির স্টাইলে তৈরি করছি তাই পাকা মাছের স্বাদই কিন্তু আলাদা। তো 8 পিস মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবারে আমরা মাছের মধ্যে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাছের সাথে মেখে নিতে হবে এবং তারপরে 15-20 মিনিটের জন্য আমরা মাছটাকে ম্যারিনেশনে রেখে দেব। মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আমরা। 15 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখুন মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেওয়ার পালা, তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করছি প্রায় 4 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। মাছের রান্না কিন্তু সবসময় সর্ষের তেলেই বেশি ভালো হয়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নেব। যেহেতু আমি পাকা কাতলা মাছ নিয়েছি এবং মাছের পিসগুলো অনেক বড়, সেই জন্য প্রথম ব্যাচেই সবকটা ধরলো না, প্রথম ব্যাচে আমি 4 পিস মাছ দিয়েছি। প্রায় 2.5-3 মিনিট ধরে যখন মাছটা ভালো করে এক পাশটা ভাজা হয়ে যাবে তখন আমরা মাছগুলোকে উল্টে দেব যাতে মাছের অপর পাশটাও ভালো মতো ফ্রাই হয়ে যায়। তো দেখুন মাছের দুপাশটাই প্রায় 5-6 মিনিট ধরে আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে আমরা মাছের পিসগুলোকে তুলে নেব এবং ওই একই পদ্ধতিতে বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের সবকটা মাছই কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ওই সেম মাছ ভাজার তেলের মধ্যেই আমরা অ্যাড করব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি, 1টা গোটা শুকনো লঙ্কা অ্যাড করেছি, 3টে ছোট এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি আর 4-5টা লবঙ্গ অ্যাড করেছি। এই সমস্ত কিছুকে আমরা 10-15 সেকেন্ড ধরে একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো করে 2-3 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। 3 মিনিট পরে দেখুন পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে গেছে তখন আমরা তেলের মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটাই অ্যাড করলাম। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পরও আরও 2-3 মিনিট ধরে এটাকে আমরা কষিয়ে নিয়েছি। যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করছি 1.5 টেবিলস্পুন পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিলস্পুন পরিমাণ রসুন বাটা। এটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এবং 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা। 1টা মিডিয়াম সাইজের টমেটো এবং 1টা ছোট সাইজের টমেটোকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে টমেটো বাটা বা টমেটো পিউরে বের করে নিয়েছি, সেটাই আমি অ্যাড করলাম। এটাকেও প্রায় 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করব 2টো মাঝখান থেকে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিলস্পুন পরিমাণ কাজু এবং চারমগজ বাটা। 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম চারমগজ আমি 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, 15-20 মিনিট পর সেটাকে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে থেকেই 2 টেবিলস্পুন পরিমাণ এখানে অ্যাড করলাম এবং তারপরে অ্যাড করলাম 2 টেবিলস্পুন পরিমাণ ফেটানো টক দই। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে আমরা এটাকে মিক্স করে দেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করছি জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন পরিমাণ
জিরে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর আমি অ্যাড করছি 1 টেবিলস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় তার জন্য। তারপরে আমি ঝাল হওয়ার জন্য অ্যাড করছি 1/2 টেবিলস্পুন পরিমাণ নর্মাল রেড চিলি পাউডার বা নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল হয় একটু। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আগে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। কম ঝাল খেতে পছন্দ করলে এটা অবশ্যই স্কিপ করতে পারেন। এবং সবশেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু পরিমাণ চিনি। অনেকেই মাছের কালিয়াতে চিনি দেন না, তবে সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো মতো ব্যালেন্স হয়ে যায়। আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়োও আমি অ্যাড করেছিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় মশলাটা পুড়ে যেতে পারে বা তলা থেকে লেগে যেতে পারে, তাহলে আপনারা একটু জল অ্যাড করে মশলাটা কষাতে পারেন। প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরও প্রায় 3-4 মিনিট ধরে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে দিয়েছি। এখন দেখুন মশলার চারপাশ থেকে তেল সেপারেট হতে আরম্ভ করে দিয়েছে, তার মানে মশলাটা ভালো মতো কষে গেছে। এবার আমি ঝোল বা গ্রেভির জন্য অ্যাড করছি জল। আমি রুম টেম্পারেচারের জল অ্যাড করিনি, একটু গরম করে নিয়ে আমি জলটা অ্যাড করেছি, প্রায় 1 কাপ পরিমাণ। ঝোল কতটা আপনারা পছন্দ করছেন বা গ্রেভি কতটা পছন্দ করছেন সেই অনুযায়ী জলের পরিমাণটা আপনারা দেবেন। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি। তো জলটা অ্যাড করার পর যখন দেখছি গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে, তখন আমরা আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম এবং একটু নেড়েচেড়ে গ্রেভির মধ্যে মাছগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ভালো মতো গ্রেভির মধ্যে মাছগুলো ডুবে যায়। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে মাছটাকে আমি প্রায় 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। 4 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছি মাছের কালিয়াতে দারুণ সুন্দর একটা কালার এসছে। এবারে আমরা খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে মাছের অপর পিঠেও ঝোল ভালোভাবে ঢুকে যায়। তার জন্য তো খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে আরও 2-3 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি মাছটাকে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলার গুঁড়ো বা গরম মশলা পাউডার 1 টিস্পুন পরিমাণ। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘি আর গরম মশলাটা অ্যাড করে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে গ্রেভির সঙ্গে ভালোভাবে ঘি আর গরম মশলাটা মিশে যায় এবং গ্রেভির মধ্যে একটা ভালো ফ্লেভার আসে। তার জন্য তো আমাদের মাছের কালিয়া কিন্তু একেবারে রেডি টু বি সার্ভড। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং একটা ঢাকনা চাপা দিয়ে এই মাছের কালিয়াটাকে 3-4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমাদের মাছের কালিয়া কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাত বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে আমরা এই মাছের কালিয়াটা সার্ভ করতে পারি। অসাধারণ সুন্দর কালার হয়েছে এবং গন্ধও দারুণ বেরোচ্ছে। এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই একবার মাছের কালিয়া তৈরি করে দেখুন। আমি 100% শিওর যে একদম রেস্টুরেন্টের ফ্লেভার বা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির ফ্লেভার কিন্তু আপনারা পাবেন। তো মাছের কালিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করারও অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটা অন করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব, নোটিফিকেশান আপনার কাছেই সবার আগে পৌঁছে যাবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।